আসসালামু না এখন আর হচ্ছে না। শাকর আপনি এবার ঠিক আছে বলেন। জি ভাই কেমন আছেন? ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে। জি ভাই আচ্ছা ভাই বিষয় হচ্ছে আমি কথা বলতেছি আমি অতটা কোনো জ্ঞানী না আমি অতি নগণ্য একটা মানুষ মানে আমি একটা জিনিস জানার জন্য আর কি আপনাকে নক করলাম। তো বিষয় হচ্ছে যে ভাইয়া সায়েন্স টাইম মানে টাইম ট্রাভেল সম্পর্কে তারা কি বলতে চাই মানে এটা কি মানে কোনো ফ্যাক্ট বা এটার কোনো অস্তিত্ব আছে বা ইন ফিউচার অস্তিত্ব কি হবে মানে এটা আমি একটু কনফিউশনে আছি কাইন্ডলি যদি একটু আমাকে বুঝিয়ে বলতেন ভাই আচ্ছা এক নম্বর কথা হচ্ছে সায়েন্স তো এরকম কোনো ব্যক্তি না যে সায়েন্স একটা কিছু বলল মনে করেন আজকে সকালে উঠে বলল সায়েন্স বলল যে না এইটা ভাই চলেন ভাই আজকে গিয়ে একটু মানে চাংখার পুলে গিয়ে একটু বিরিয়ানি খেয়ে আসি আসলে সায়েন্স তো এরকম কোনো ব্যক্তি না যে সায়েন্স কিছু বলবে তো আপনি যেটা আসলে জানতে চাচ্ছেন সেটা হচ্ছে এরকম কথাটা এরকম হবে যে এই বিষয়ের মানে সায়েন্সের অবস্থানটা কি সেটা বোধহয় আপনি জানতে চাচ্ছেন তো এখন সায়েন্স বলতে যে জিনিসটা বোঝায় ভাই সায়েন্স বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে সায়েন্স হচ্ছে একটা প্রসিডিউর একটা পদ্ধতি সেই পদ্ধতিটা ব্যবহার করে প্রকৃতির বিভিন্ন ঘটনা বলিকে আমরা ব্যাখ্যা করতে পারি মনে করেন একটা একটা এটা একটা সহজ উদাহরণ হচ্ছে খুবই সিম্পল উদাহরণ যেটা সবাই শুনেছে অনেকবার আপনিও হয়তো অনেকবার শুনেছেন যে মনে করেন একটা আপেল গাছ থেকে আপেল কেন মাটিতে এসে পড়লো পরে গিয়ে মাটিতে কেন পড়লো উপর দিকে কেন উড়ে গেল না এই যে মাটিতে যে পড়লো এই জিনিসটা হচ্ছে এই জিনিসটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় দেখতে পাই যে আপেল গাছ থেকে একটা আপেল মাটিতে এটা হচ্ছে মানুষের একটা অবজারভেশন মানুষ দেখতে পারে এই জিনিসটা বা অবজার্ভ করতে পারে এই জিনিসটা আর এটা কেন পড়লো মাটিতে কেন পড়লো এটাকে যখন ব্যাখ্যা করা হবে সেই ব্যাখ্যাটাকে বলা হয় সায়েন্স এটার পেছনের ব্যাখ্যাটা হ্যাঁ এখন আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটা হচ্ছে যে টাইম ট্রাভেল নিয়ে বিজ্ঞান কি বলে তার মানে আপনি বোধহয় জানতে চাচ্ছেন যে টাইম ট্রাভেল সম্পর্কে বিজ্ঞান কি ব্যাখ্যা দেয় ব্যাখ্যাটা বিজ্ঞান মানেই হচ্ছে ব্যাখ্যা কোন একটা প্রাকৃতিক ঘটনার ব্যাখ্যাটাই হচ্ছে বিজ্ঞান ঘটনাটা কিন্তু বিজ্ঞান না মানে ঘটনাটা ঘটেছে বা ঘটেছে আমরা দেখতেছি সেটাকে বলে অবজারভেশন সেটা কিন্তু বিজ্ঞান না বিজ্ঞান হচ্ছে এটা কেন ঘটছে সেই জিনিসটা যখন আমরা জানতে পারবো সেই জ্ঞানটা যখন আমাদের হবে তখন আমরা সেই বিশেষ জ্ঞানটা অর্জন করব বিজ্ঞান হচ্ছে সেই বিশেষ জ্ঞানটা যেটা হচ্ছে প্রাকৃতিক এই ঘটনাটাটার পেছনের ব্যাখ্যাটা আমরা জানতে পারবো কিন্তু টাইম ট্রাভেল সম্পর্কে আমাদের এখন পর্যন্ত কোনো অবজারভেশন নাই হ্যাঁ অবজারভেশন মানে হচ্ছে মানে আমাদের কাছে এমন কোনো ডেটা নাই এমন কোনো প্রমাণ নাই যে টাইম ট্রাভেলটা সম্ভব এই কারণে এটাকে ব্যাখ্যা করাটাও আসলে সম্ভব না কারণ যেই জিনিসটা ঘটেই নাই এখন পর্যন্ত সেই জিনিসটাকে ব্যাখ্যা কিভাবে করা সম্ভব বিজ্ঞান বৈজ্ঞানিক ভাবে যে ব্যাখ্যাটা দেয়া হয় সেই ব্যাখ্যাটা হচ্ছে যে আলোর গতিতে যদি কেউ চলে তাহলে সময় স্থির হয়ে যাবে মানে হচ্ছে মানে হচ্ছে যে আলো হচ্ছে আমাদের মানে দৃশ্যমান জগতে সবচেয়ে বেশি আহ দ্রুতগামী জিনিস হ্যাঁ এখন এইটা এই গতিতে যখন যদি কেউ চলে চলতে পারে তাহলে তার জন্য তার সাপেক্ষে সময়টা স্থির হয়ে যাবে সময়টা আর পাস করবে না এবং আলোর থেকে যদি বেশি গতিতে চলে তাহলে সময়টা পেছনের দিকে চলা শুরু করবে টাইমটা পেছনের দিকে চলা শুরু করবে সে হয়তো বুড়া ব্যাটা বুড়া ব্যাটা হয়তো মানে রকেটে চড়ছে সেটা আলোর চেয়ে বেশি গতিতে উড়ান শুরু করলো সে এসে যখন পৃথিবীতে আবার ফেরত আসবে তখন দেখা যাবে বুড়া ব্যাটা বাচ্চা হয়ে গেছে হ্যাঁ কারণ হচ্ছে টাইম তার ক্ষেত্রে টাইমটা পেছনের দিকে চলেছে যদি সে আলোর থেকে বেশি গতিতে চলতে পারে কিন্তু আবারও বলে দিচ্ছি যে আলোর থেকে বেশি গতিতে চলা সম্ভব না যদি চেষ্টা চলতে পারে আর যদি আলোর গতিতে চলতে পারে বুড়া বুড়া ব্যাটা তো আর বাচ্চা হবে না মানে তার পৃথিবীতে যারা যারা আছে তারা তাদের বয়স বেড়ে যাবে আর তার সময় যত বুড়া আছে সেগুলো সব ময়রা বুধা যাবে বা নেক্সট জেনারেশন চলে আসবে না না সে যদি মানে আলোর গতিতে চলে তাহলে তার জন্য টাইমটা স্থির হয়ে যাবে এবং পৃথিবীতে সবাই বুড়া টুরা হয়ে যাবে এবং সে যখন আসবে দেখবে মানে কোনো টাইমই সে পাস করে নাই এসে দেখবে যে সবাই বুড়া হয়ে গেছে ফট করে সবাই বুড়া হয়ে যাবে কিন্তু যদি সে মানে আলোর থেকে বেশি গতিতে চলে তাহলে তার ক্ষেত্রে টাইমটা পেছনের দিকে চলবে সে ব্যাকে মানে ছোট হইতে থাকবে আর কি হ্যাঁ এবং সে আসলে মানে মানে আমরা যতদূর জানি যে সে তার আসলে পেছন দিকে চলে তার ছোট হয়ে যাওয়ার কথা মানে বাচ্চা হয়ে যাওয়ার কথা আর কি টাইম যেহেতু তার ক্ষেত্রে পেছনের দিকে চলবে তো এইটা হচ্ছে আপাতত আমাদের কাছে যে প্রাপ্ত মানে ইয়া আছে যে গবেষণা আছে সেখান থেকে এই কনক্লুশনে আমরা আসতে পারি কিন্তু টাইম ট্রাভেল সম্ভব কিনা সেটা এখন পর্যন্ত আমাদের কাছে যেহেতু কোনো অবজারভেশন নাই সেহেতু আমরা এই জিনিসটাকে ব্যাখ্যা করতে পারি না বা বিজ্ঞানের এই জিনিসটাকে এখনো আহ ব্যাখ্যা করার জন্য কিছু অবজারভেশন লাগে সেই অবজারভেশনে যেহেতু নাই সেহেতু ব্যাখ্যা কিভাবে করবো মানে আপনি যদি এখন বলেন যে মামদুভূতকে বিজ্ঞান কিভাবে ব্যাখ্যা করে না মামদুভূতকে বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না কারণ কোনো অবজারভেশনই নাই তাহলে ব্যাখ্যা কেন করতে যাবে এই টাইম ট্রাভেল সম্পর্কে আমাদের কাছে কোনো অবজারভেশন নাই কারণে কোনো ব্যাখ্যাও নাই বুঝতে পেরেছেন সাক্ষর জি ভাই আচ্ছা ভাই তাহলে এই বিষয়টা কি টোটালি মানে মানুষের মানে মন গড়া বিষয় এটাই কি তাহলে বোঝা যাচ্ছে নাকি মন গড়া যে বিষয় সেটা মানে না কিছু কিছু এই যে আমি আপনাকে যেটা বললাম যে মানে আলোর থেকে বেশি গতিতে চললে টাইম পেছনের দিকে চলবে এটা মন গড়া বিষয় না এখন অনেক বিজ্ঞানী হয়তো অনেকে হয়তো এটা নিয়ে মানে সায়েন্স ফিকশন টেকশন লিখছে যে এটাও সম্ভব হবে একসময় এটাও সম্ভব হবে কিভাবে সম্ভব হবে তারা হয়তো কিছু কিছু বানায় বানায় লিখছে কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো ইয়া নেই আচ্ছা আমাদের সাথে অমিত ভাই চলে আসছেন অমিত ভাই আপনাকে আরো ভালোভাবে বোঝাতে পারবেন বিষয়টা অমিত ভাই আপনাকে স্বাগতম থ্যাংক ইউ সো মাচ আসিফ ভাই আচ্ছা আসিফ আমি শেষখানে শেষ 1 মিনিট শুনিনি আলোচনা কি ওই ইয়াতেই ছিল টাইম ট্রাভেল নিয়ে ছিল হ্যাঁ হ্যাঁ টাইম ট্রাভেল নিয়ে ছিল আপনি যদি বলতেন আচ্ছা আমি যেটুকু শুনেছি সেটা শেখ সাহাদ মহসিন ভাই যেটা বলছিলেন যে এটা কি শুধুমাত্র একটা কল্পনা না এটা কল্পনা না এটা থিওরিটিক্যালি আমরা এই জিনিসটাকে প্রুভ করতে পারি যে যখন আইনস্টাইন যখন তার স্পেশাল এবং জেনারেল রিয়েলটিভিটি এই দুটো যখন দিলেন এই দুটো থিওরি যখন দিলেন তখন আমরা দেখলাম যে আমরা একসময় একটা কনস্ট্যান্ট ভাবা হতো পরে পরে দেখা গেল না এরকম নয় ব্যাপারটা টাইমটাকে আমরা একটা ডাইমেনশন হিসেবে কল্পনা করতে পারি এবং সেইভাবে তিনি যে ব্যাখ্যাগুলো দিলেন সেগুলো থেকে অনেকগুলো অবজারভেশনে কিন্তু বেশ অ্যাকিউরেটলি মিলে গেল এবং সেই থিওটিক্যাল আহ জিনিসগুলো থেকে আমরা যদি দেখি যদি আমরা আরো অন্যান্য যেমন যেমন অনেক উপপাধ্যে থেকে আমরা আরো অনেক কিছু ক্যালকুলেট করতে পারি তো সেরকম আহ যখন আমরা দেখি তখন দেখি যে টাইমটা যদি এই যে আশেপাশে যে জিনিসটা বলছিলেন যে আলোর থেকে বেশি বেগে গেলে কি হতে পারে সেই জিনিসগুলো আমরা দেখি যে সময় আস্তে আস্তে পেছনের দিকে চলে যায় কিন্তু সমস্যাটা হচ্ছে এই আহ রিলেটিভিটি আবার স্পেশাল রিলেটিভিটি কিন্তু বলছে যে আলোর থেকে বেশি বেগে আমরা যেতে পারি না আমরা এখনো পর্যন্ত কোনো কণা বা এরকম কোন ঘটনার হ্যাঁ কোন ঘটনার আমরা কোনো একটা করতে পারিনি যেখানে আহ কোনো কণা এই মহাবিশ্বের মধ্যে আলো থেকে বেশি বেগে ধাবমান এরকম কোনো কণা বা এরকম কোনো সিগনাল এরকম কোনো কিছুর সন্ধান আমরা পাইনি বা এরকম আমরা অবজারভেশন আমরা দেখিনি যেখানে টাইম ট্রাভেল সম্ভব হয়েছে মানে আমরা আমরা যদি মডেলিং থেকে থেকে সেখান করতে চেষ্টা করি বিভিন্ন প্যারামিটারকে পরিবর্তন করে তখন আমরা দেখি এটা থিওরিটিক্যালি পসিবল কিন্তু এটা প্র্যাকটিক্যাল অবজারভেশন আমরা এখনো পর্যন্ত করিনি ঠিক যেরকম ওয়ার্ম হোল সম্পর্কে বলতে গেলে ওয়ার্ম হোলস এটা থিওরিটিক্যালি পসিবল কিন্তু এই ওয়ার্ম হোলস তৈরি করতে গেলে এত এনার্জি প্রয়োজন সেই এনার্জি এখন আমরা তৈরি করতে পারিনি কিন্তু এই ধরনের গবেষণাগুলো আমরা করে দেখতে পারি এবং লার্জ হেড্রন কোলাইডারে এই ধরনের হাই এনার্জি যে সমস্ত গবেষণাগুলো সেগুলো করে দেখার চেষ্টা করা হয় তা এখনো পর্যন্ত আমরা এরকম রিচ করতে পারিনি যেখানে আমরা টাইম টাইম ডাইমেনশনে আমরা উল্টে দিকে গেছি এই ধরনের কোনো জিনিসকে রিচ করতে পারিনি কিন্তু এখানে একটা মজার জিনিস আছে এই যে এই কোয়ান্টাম মেকানিক্স সেটা এতটাই এতটাই একটা একটা জটিল ব্যাপার যে আমাদের ভাষা এখনো পর্যন্ত এতটা ইভলভ নয় যে আমরা কোয়ান্টাম মেকানিক মেকানিক্সকে আমরা ব্যাখ্যা করতে পারি তাই জন্য আমরা অনেক সময় অনেক অ্যানোলজির সাহায্য নিয়ে থাকি এই ফাইনম্যান বলছেন রিচার্ড ফাইনম্যান তিনি এই যে এই যে অ্যান্টি পার্টিকেলগুলো যেমন ধরুন ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল পজিট্রন তিনি বলছেন এই অ্যান্টি পার্টিকেলগুলো অ্যাকচুয়ালি টাইম ডাইমেনশনে এনট্রপির উল্টো দিকে যাচ্ছে তার কারণ তার সমস্ত প্রপার্টি যতগুলো প্রপার্টি আছে সেই প্রপার্টি ইলেকট্রনের সাথে সেম কিন্তু আমরা যদি টাইম ডাইমেনশনটাকে থেকে উল্টে দিই তাহলে কিন্তু আমরা ইলেকট্রনের ঠিক অপর রূপ পজিট্রন এই জিনিসটাকে ব্যাখ্যা করতে পারি আপনি একটা কাজ করতে পারেন টেনেট বলে একটা সিনেমা আছে টি ই এন ই টি টেনেট আমার খুবই একজন ফেভারিট একজন ডিরেক্টর নোলান ক্রিস্টোফার এর একটা সিনেমা তা এই সিনেমাটা দেখতে পারেন টেনেট সিনেমাটা তো সেই ক্ষেত্রে দেখলে এনট্রপি টাইম এই জিনিসগুলোর সম্পর্কে কিছুটা ধারণা পাবেন তবে প্রথমবার দেখলেই যে বুঝবেন সেরকম না বহুবার দেখতে পারেন বহুবার দেখতে হবে এবং এই দেখবেন অনেক এক্সপ্লেনেশন আছে সিন বাই সিন এক্সপ্লেনেশন আছে এইটা দেখবেন আর এটা হচ্ছে একটা এখানে একটা ট্রিভিয়া দিয়ে রাখি এটা একটা মজার ঘটনা এই এ একটা জায়গাতে ডিম্পল কাপাড়িয়ার সাথে একটা এই প্রোটাগনিস্ট সে

ঠিক এই জিনিসটাই তার পরবর্তী ওপেন হাইমার সেখানে ঠিক এই জিনিসটাই দেখিয়েছে ওপেন হাইমার এই জিনিসটা জানতো হতে পারে এই সিনেমাটা দেখুন এই টিনেট সিনেমাটা দেখুন তাহলে এই যে যদিও যদিও এটা সত্যি এরকম বলছি না আমি কিন্তু সেখানেও যে ধারণাগুলো কোয়ান্টাম মেকানিক্সে বা জেনারেল রিলেটিভিটিতে আমরা টাইম জিনিসটাকে কিভাবে ধারণা করি সেটা কিছুটা আহ আভাস আপনি পাবেন কিন্তু অমিত ভাই আমি যতদূর জানি যে নোলানের যে সিনেমাগুলো রীতিমতো নিয়ে এসে পুঙ্খানুপুঙ্খ ভাবে স্ক্রিপ্ট গুলাকে মানে ভেরিফাই করা হয় ইন্টারস্টেলার সিনেমাটার মধ্যে সম্ভবত পুঙ্খানুপুঙ্খ ভাবে এই জিনিসগুলা যাচাই করে দেখা হয়েছে যে কোনো জায়গায় কোনো বৈজ্ঞানিক ভাবে কোনো ত্রুটি আছে কিনা নাকি অমিত ভাই অবশ্যই আসবে এবং সেখানে যে ডেপিকশনটা যে একটা ব্ল্যাক হোল কিরকম দেখতে হবে সেখানে দেখবেন একটা রিং দেখাচ্ছে এই রিংটা কিন্তু আমরা রিং হিসেবে দেখি না আমরা দেখি একটা দুটো রিং এর সাইন্টিফিকালি সাইন্টিফিক্যালি এই জিনিসটাকে এই জিনিসটাকে পোর্ট্রে করা হয়েছে বা ডেপিক্ট করা হয়েছে কারণ সেখানে গ্রাভিটি এত স্ট্রং যে সেখানে আলোটা বেঁকে গেছে তাই জন্য তার যে রিং এর মতো জায়গায় রিং এর মতো যে আলোটা ছিল সেটা কিন্তু তার রিং এর মত নিয়ে ওটা বেঁকে চলে এসেছে আমরা

ভাবে তার যে স্ক্রিপ্টটা সেই স্ক্রিপ্টটা নিয়ে তিনি রীতিমতো সেগুলোকে ইয়ে করেন হ্যাঁ এখানে একটা কল্পনা অবশ্যই আছে সেটা আমি এটা আমি বলছি না যে সেখানে কল্পনা নেই সে কিন্তু সেই কল্পনাটাও কিন্তু অনুমান ভিত্তিক মানে ওটা শুধু শুধুমাত্র একটা মেয়ের কল্পনা নয় মানে সেটা হচ্ছে যা খুশি একটা কল্পনা একটা একটা ঘোড়ার গল্প এরকম নয় এটা কিন্তু রীতিমতো সাইন্টিফিক কল্পনা মানে এই জিনিসগুলো হতে পারে এই ধরনের কল্পনা আরেকটা উদাহরণ আমি আপনি দেখতে পারেন এইচ জিওয়েলস বা জুলেভার্নের লেখায় এই ধরনের কল্পনা দেখতে পারেন সেগুলো খুব যৌক্তিক কল্পনা মানে সেগুলো এরকম এই আশারি কল্পনা আসিফ আপনি ঠিক বলেছেন একদম সত্যি কথা যে তিনি অবশ্যই এই এরকম সায়েন্টিস্ট নিয়ে এসে সেগুলো সব থেকে বাস্তব ডেফিকশন মানে সায়েন্টিফিক ডেফিকশন সেগুলো কিন্তু তিনি পোর্ট্রে করেন আসিফ হ্যাঁ শাকর ভাই আপনি ইন্টারস্টেলার সিনেমাটাও দেখতে পারেন এটার মধ্যে এই যে টাইম ট্রাভেল বা টাইম বিষয়ে আপনি আরো অনেক কিছুই দেখতে পাবেন এটার মধ্যে হ্যাঁ আপনি বলেন তাহলে জি ভাই ধন্যবাদ আচ্ছা একটা কথা আমি একটু বলি সেটা হচ্ছে যে আমি আপনাদের এখানে যে তিনজন আপনারা সম্মানিত ব্যক্তি আছেন আপনাদের প্রতি সত্যি কৃতজ্ঞ কারণ আমি এরকম একটা নগন্য মানুষ ছোট্ট প্রশ্নতে আপনারা অনেকক্ষণ ধরে আমাকে সময় দিলেন তো আপনাদের ব্যবহারে আমি সত্যি স্যাটিসফাই এখন বিষয় হচ্ছে যে ভাই আমার আদর্শগত ভাবে হয়তো আপনাদের সাথে মিলবে না কারণ আমি যেহেতু মুসলিম তো আমি কিন্তু ভাইয়া আপনাদের ওইরকম মাইন্ডে বা ওইরকম নেগেটিভ হিসাবে আপনাদের সাথে আমি কথা বলতে আসি তো আপনাদের ব্যবহারটা সত্যি ভালো লাগলো ভাইয়া আরেকটা